সংখ্যালঘুক লৈ জনসংখ্যা বৃদ্ধিক লৈ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পুনের মন্তব্য করেছে। গুয়াহাটী মহানগরীর ওলা উবারত ঘুরলে গম পয়া যাব কিমান সংখ্যালঘুর জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। দশজনের নজনেই বিশেষ সম্প্রদায়ের বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এই মন্তব্যের পছতে পুনের সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। আমি লই আছি বিশেষ খবর, যেহেতু সংখ্যালঘুর জনসংখ্যা বৃদ্ধি হয়েছে বলে রাজ্যত মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়, আর যার জনসংখ্যা বেশি তাক বেশি দেখা পাবই এই মন্তব্য মুখ্যমন্ত্রীর। মানুষের জনসংখ্যা এটা বা দুটা, আমি ইংরাজি অসমিয়া স্কুললৈ পড়াবলৈ পঠিয়াইছো। ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর করিব বিচাৰিছো, এই মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী। আমি আমার লড়া ছোৱালীক স্কুললৈ পঠিয়াইছো, ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর করিব বিচাৰিছো, আর কোনোবাইটো গাড়ি চলাবই লাগিব। সংখ্যালঘুক লৈ পুনরে মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আপনার মূল সংখ্যা নাই, তেওঁলোকৰ আছে বাবে গাড়ি চলাইছে। গুয়াহাটির ওলা উবেরত ঘুরলেই গম পাব কিমান জনসংখ্যা বৃদ্ধি হয়েছে মুসলমান লোকর, এই মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। দশজনের নজনেই এটা বিশেষ ধর্মাবলম্বীর লোক বলে মন্তব্য মুখ্যমন্ত্রী। এয়াই অসমের বাস্তব সত্য। পুনের সংখ্যালঘুর জনসংখ্যা বৃদ্ধিক লৈ মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এই মানুষখিনিক যদি কোনোবাই ভোট বুলি ভাবে তেন্তে কবলগিয়া নাই বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মন্তব্য করেছে। এই তথ্য মই দিয়া তথ্য নহয়, এই মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বরপেটা ধুবুরীত গৈ ঠিয় হয়ে দিলেই গম পাব কিমান জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। এই কথা 71 চনতেই কোনোবাই ভাবিব লাগিছিল। কোনো সরকারে মুসলিম যুবতীক পড়ার দায়িত্ব নললে, বাল্য বিবাহলৈ কোনো সরকারে মাত নামাতিলে, কেতবোর মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। বাল্য বিবাহক লৈ কোনো মাত নামাতিলে, মুসলমান যুবতীর অধিকারক লৈ মাত নামাতিলে 3 বছরত মই চমৎকার করব নোৱাৰো বুলি মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর অসমত এটা কথাই বাস্তব, সকলে মানিব লাগিব। 2041ত অসম এখন মুসলিম প্রধান মুসলমান প্রধান রাজ্য হব বলে মন্তব্য মুখ্যমন্ত্রী। যার জনসংখ্যা বেশি তাক বেশি দেখা পাবই বলে আজির দিন মন্তব্য করেছে রাজ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর আমার হাতত সেই মন্তব্য আহি পড়েছে, মন্তব্য শুনক। জনসংখ্যাটো যার বেশি তাকতো বেশি দেখিবই সকলোতে। মোর জনসংখ্যা 40, আপনার জনসংখ্যা 20, গতি 40 মানুষকে তো আপনি দেখিব, আপনার তো লড়াই নাই। অসমীয়া মানুষের জনসংখ্যা এটা বা দুটা, আমি ইংরাজি স্কুলত পড়াইছো, অসমীয়া স্কুলত পড়াইছো, ডক্টর করিব খুঁজছো, প্রফেসর করিব খুঁজিছো, কোনোবাইতো গাড়ি চলাব লাগিব, আপনার তো জনসংখ্যাই নাই, তেওঁলোকৰ জনসংখ্যা আছে, গতি আহি গাড়িখন চলাইছে। এতিয়া এই মানুষখিনিক যদি আপনি ভোট বুলি ভাবে, আর পলিটিক্যাল লিডার্সে যদি পপুলেশন কন্ট্রোল মুভমেন্ট জড়িত নহয়, আমি কোরপা করি? আজি যদি যিবিলাক মুসলমান সমাজের মাজত যিবিলাক পলিটিক্যাল লিডার আছে, নিজের তেওঁলোকৰ দুটা সন্তান, কিন্তু তেওঁলোকে গাঁৱত গৈ এইটো ভাষণ নিদিয়ে যে আপনার সন্তান তো দুটা রাখিব, মই কলে তো মোক নামানে নহয়, মোক তো শত্রু বুলি ভাবিব। যাক বন্ধু বুলি ভাবে তেওঁলোকে সামাজিক দায়িত্ব তো লব লাগিব না, সেইটোৱে হৈছে কথা। এইকাৰণে এটা অবধারিত যেটো হৈ আছে ঘটনা যে পপুলেশন, এটা সবে মোক সুধি আছে হিমন্ত বিশ্ব শর্মায় ভুল তথ্য দিছে, মই কত তথ্য দিছো, এটা মূল তথ্য নহয়। বরপেটাত গলেই তথ্যটো গম পাব, ধুবুরীত গলেই গম পাব, এইবিলাক আর তথ্য দিয়া কথা নেকি? যত যত সংখ্যাটো বাড়ি গৈ আছে সেই জায়গাটো ঠিয় হলে গম পাব বাড়িছে না কমিছে। গুয়াহাটীত ওলা উবেরত ঘুরলে গম পাব দশজনের ভিতর 9 জনেই এটা বিশেষ ধর্মাবলম্বী, গতি এইবিলাক তো বাস্তব সত্য হয়। এইটো এই গোটেই কথাবিলাক কোনোবা মুখ্যমন্ত্রী যদি, মই আজি সাহসেদি যেনেকে এই কথাবিলাক কৈ আছো, তেনেকে যদি ধর্মনিরপেক্ষ নহৈ যদি 71 চনৰ পৰা এইবিলাক কথা কৈ থাকিলেহেঁতেন, যিবিলাক বাস্তব পজিটিভ রিজাল্ট হলহেঁতেন, ছোৱালীখিনিক যদি পঢ়াব যত্ন করলেহেঁতেন, ইভেন মুসলিম মানুহৰ মাজতো
যদি মুসলিম ছোৱালীখিনি পড়ার কারণে কোনবা সরকারে প্রচেষ্টা ললেহেন এইটো ঘটনা নহলহেতেন। চাইল্ড ম্যারেজের বিপক্ষে যদি কোনবা সরকারে আগতেই করলেহেন তাহলে ব্যবস্থা নহলহেতেন। এতিয়া তিনি বছৰত মইতো এটা চমৎকার করব নোৱাৰো, যদি ৪১ৰ জায়গাত ৫১ হয় তেতিয়ালে বুঝিব যে কবাত আমি কিবা করল। গতি এতিয়া মইতো আশা করো যে আমি বহুতখানি ভাল কাম করছো, কিন্তু পিডাব্লিউডি রাস্তার রিজাল্ট এদিনত দেখাব পারি, মানুষের জীবনের রিজাল্টো এদিনত দেখাব নারি, দুটা ডিকেটস লাগে, দুটা দশক লাগে। এই বাস্তব যে ২০৪১ চনত এখন মুসলিম মেজরিটি স্টেট হব, সেই কোনো না আপনি রাখব পারে না মই রাখব পার, এটা বাস্তব, সেইটাই কথা। জনসংখ্যাটো যাৰ